एक महाभारत के लिए विभिन्न भूमिकाय दाड़िये बाउल कवि जारा पाला प्रसंग करे तारा किन्तु आमिओ आज से महाभारतेर मध्य दाड़ाते चाई किन्तु भूमिकाटा एकटु परिवर्तन करे भूमिकाय के की थाकबे एकजन हबे द्रौपदी आरेकजन हबे भगवान कृष्ण जदि मने करेन एटा भक्त भगवानेर पाला তাই ভক্ত ভগবানেরই পালা আসলে পালাটা ভক্ত ভগবান উদ্দেশ্য মহাভারত তাহলে বাবা সেই জায়গায় দাঁড়িয়ে কি আলোচনা রাখবো বাহ আপনাদের সম্মতি পেলাম তো মাননীয় রাধামোহন মল্লিক মহাশয় যিনি তাকে আমি भगवान कृष्णर भूमिकाय रेखे ताके उच्च आसन दिए द्रौपदी भूमिकाय दाड़ाई तब द्रौपदी हवार योग्यता आमार नाई कारण ये द्रौपदी कोनो जनी सम्भव नय द्रौपदीर बाल्यकाल छिलो ना शिशुकाल द्रौपदीर केमन द्रौपदी किन्तु जानतो ना কারণ ওর জন্মই হয়েছে যৌবন অবস্থা যোগ্য থেকে উৎপন্ন হয়েছিল তাই আরেক নাম হচ্ছে দ্রৌপদী যজ্ঞেশ্বিনী যোগ্য থেকে উৎপন্ন তাই নাম হচ্ছে যজ্ঞেশ্বিনী দ্রৌপদী নাম কেন না দ্রৌপদ রাজার নন্দিনী তাই তার নাম হচ্ছে দ্রৌপদী আরেক নাম হচ্ছে পাঞ্চালী পাঞ্চালী কেন না পাঞ্চাল রাজ্যে দ্রৌপদ রাজার বাড়ি ছিল পাঞ্চাল রাজ্যে এই পাঞ্চাল রাজ্য থেকে দ্রৌপদীর উৎপত্তি হয়েছিল তাই তার আরেক নাম হচ্ছে পাঞ্চালী আরেক নাম দ্রৌপদীর কৃষ্ণা কৃষ্ণা কেন না দ্রৌপদীর রং ছিল কৃষ্ণবর্ণ ধবধবা পরিষ্কার ছিল না কৃষ্ণবর্ণ ছিল কৃষ্ণ বর্ণ ছিল বলে দ্রৌপদীর আরেক নাম হয়েছিল কৃষ্ণা তেজার যে জনি সম্ভব নয় যে যজ্ঞের থেকে উৎপন্ন হয়েছে সেই ভূমিকা পালন করার মতো ক্ষমতা তো আমার হবে না বাবা তবু আমি সেই ভূমিকায় এই তিন ঘন্টার জন্য নিয়ে আমি ভগবান কৃষ্ণের কাছে কিছু জানার বিষয় কিছু প্রার্থনা তার কাছে রেখে যাব আমি প্রথম আমার প্রশ্নমালা করব দা তুমি আমার সখা তুমি আমার ভগবান আমি জানি তুমি সর্বশক্তিমান তোমার উপরে এই বিশ্ব জগতে আর কেহ নাই কীট পতঙ্গ পশু পাখি স্থাবর জঙ্গম মানবাদি সবই তোমা হইতে সৃষ্টি হয়েছে তুমি ভিন্ন জগতে আর কেহ তুমি দুটো পক্ষ নিলে একটা কুরুপক্ষ একটা পাণ্ডুপক্ষ পাণ্ডুপক্ষ হয়ে দুটো পক্ষের মধ্যে একটা পক্ষে গেলে পাণ্ডব পক্ষে থেকে তুমি সদা সর্বদাই পাণ্ডবদেরকে রক্ষা করে গেছো সব সময়ের জন্য রক্ষা করেছো কিন্তু আমি দেখলাম তাই তুমি একটি জায়গাতে এই পঞ্চ পাণ্ডবের সহায় হও নাই কোন জায়গায় যেদিন ধর্মরাজ যুধিষ্ঠির পাশা খেলায় লিপ্ত হলো দুর্যোধনের সঙ্গে পাশা খেলায় এক এক করে সমস্ত রাজ্য সম্পদ সবই পাশা খেলায় হেরে গেল দুর্যোধনের কাছে তখন অবশিষ্ট থাকলো তার আরো চার ভাই তাদেরকেও যখন বাজিতে ধরল সেই বাজিতেও কিন্তু হেরে গেল
অবশিষ্ট রইলাম আমি দ্রৌপদী। শেষ পর্যন্ত ধর্মরাজ যুধিষ্ঠিরই আমাকে সেই জুয়াতে বাজি ধরলেন, তিনি আমাকে বাজি ধরে আমাকেও হেরে গেলেন। হে কৃষ্ণ কানাই, হে আমার সখা, আমি তোমার কাছে জানতে চাই, তুমি তো সব জানতে, যে আজ পাশা খেলায় আমার স্বামী ধর্মরাজ যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, অর্জুন, এরা সবাই আজকে হেরে যাবে, এটা তোমার জানা ছিল। তোমার জানা সত্ত্বেও সেই দিন তুমি কেন নিষেধ করলে? সেদিন তুমি যদি এই পাশা খেলায় নিষেধ করতে, তাহলে এই পাশা খেলা হতো না, রাজ্য আমার স্বামীরা হারাতো না, আমাকেও জুয়ায় ধরতো না। কিন্তু সেই দিন তুমি কেন এই পাশা খেলা থেকে তুমি বিরত রাখলে না? শুধু তাই নয়, যেখানে পাশা খেলা হয়েছিল সেই জায়গায় পর্যন্ত তুমি ছিলে না। যখন রাজ্য হেরে গেল তুমি দাঁড়িয়েছিলে, ওহে আমার কৃষ্ণ নীল দল, তখনও তুমি আসো নাই। যখন পঞ্চ পাণ্ডব জুয়ায় হেরে গেল নিজেদেরকে বাজি ধরে, তখনও তুমি আসো নাই। যখন আমাকে জুয়াই ধরল, আমাকেও হেরে গেল, তখনও তুমি সেই জায়গায় আসো নাই। তো সেই দিন সেই জায়গায় আসলে না কেন? তুমি সেই দিন পঞ্চ পাণ্ডবের সহায় হলে না কেন? সেদিন যদি তুমি একটু নিষেধ করতে, তাহলে এই মহামারী কিন্তু আর হতো না, এই কুরুক্ষেত্রের যুদ্ধ হতো না। এই প্রথম প্রশ্নমালা করলাম দান, দ্বিতীয় প্রশ্নমালায় করব এখন আগুয়ার। মহাভারতের যুদ্ধ হয়ে গেল, যুদ্ধটা শেষ হয়ে গেল, তুমি ডাক দিয়ে বললে ধর্মরাজ যুধিষ্ঠির ঠাই, ধর্মরাজ এই কুরুক্ষেত্রের যুদ্ধে কত হাজার হাজার লাখ লাখ মানুষ মারা গেছে, এই যুদ্ধ করে তোমাদের পাপ হয়েছে, আর সেই পাপকে খণ্ডানোর তরে তোমরা বৈষ্ণব সেবার আয়োজন করো। এখানেই আমার প্রশ্নমালার লুকিয়ে রয়। আমার স্বামী অর্জুন সে তো যুদ্ধ করতে চায় নাই, আমার স্বামী ধর্মরাজ যুধিষ্ঠির সে তো যুদ্ধ করতে চায় নাই, তুমি তাদেরকে জোর করব এই যুদ্ধে লিপ্ত করালে। কারণ যখন আমার স্বামী অর্জুন ধনুর্বাণ ছেড়ে দিয়ে তোমার চরণে পড়ে গিয়ে বলেছিলেন, হে সখা আমি কাদের সঙ্গে যুদ্ধ করব, সম্মুখে সবাই তো আমার আত্মীয় বন্ধু বান্ধব, আমি কাদের সঙ্গে যুদ্ধ করব, কার উপরে আমার বাণ নিক্ষেপ করব, তাই এই যুদ্ধ আমি করতে চাই না, চাই না রাজ্য, কিছুই চাই না, আর এই যুদ্ধর আমার প্রয়োজন নাই। তুমি সেই দিন কৃষ্ণ কানাই কি বলেছিলে? অর্জুন তুমি শুধু উপলক্ষ, তুমি মারার কে? তুমি তো মারার কেউ না, তুমি শুধু উপলক্ষ, যা করার সব আমি করে রেখেছি। তখন তুমি সেই কুরুক্ষেত্রের মাঠে দিব্য নয়ন দিয়ে দর্শন করালে, ওই যে তাকিয়ে দেখো অর্জুন, সবাই মরা, সবাই মরে আছে, কেউ জীবিত নাই, সবাই মরে গেছে, সবাই মরা, তো তুমি কাকে মারবে? আমি যা করার তা করে রেখেছি, আমি সবাইকে মেরে রেখেছি, তুমি শুধু উপলক্ষ হয়ে দাঁড়াও। তখন তুমি আমার স্বামীকে বিশ্বরূপ দর্শন করালে, আর সেই বিশ্বরূপ দর্শন করিয়ে বললে, অর্জুন সর্বধর্মানাং পরিত্যাজং মামেকাং শরণাং ব্রজ
অহংত্রাং সর্ব পাপভ্য মুখ্যই সাইবা শোচ। হে অর্জুন, তুমি সমস্ত কিছু পরিত্যাগ করে আমার চরণে তুমি আশ্রয় লও, আমি তোমাকে মোক্ষ দেব। অর্জুন বলেছিলেন, সাক্ষাৎ পরমাত্মা জ্ঞান তুমি আমি সমান সমান, তোমাতে আশ্রয় লইবার কোনো প্রয়োজন নাই। এ কথা অর্জুন যখন বলল, সঙ্গে সঙ্গে তুমি তাকে বিশ্বরূপ দর্শন করিয়েছিলে। তাহলে আমার কাছে বলো দেখি, তাই ওই কুরুক্ষেত্রের যুদ্ধে যাহা কিছু করার সবই তুমি করে রেখেছ। পঞ্চ পাণ্ডব যদি কিছুই না করে, তারা শুধু যদি উপলক্ষ হয়, তাহলে তাদের পাপটা কোথায় হয় বাবা? কোন পাপের তরে? যজ্ঞ করতে বললে ধর্মরাজ যুধিষ্ঠিরে, কারণ এরা তো কাউকে মারে নাই, অর্জুনও কাউকে মারে নাই, ভীমও মারে নাই, এরা কাউ একটাও এরা মারে নাই, সব মারার তুমি মেরেছ, তুমি মেরে রেখেছ, এই কথাটা তুমি প্রমাণ করেছ। তাহলে এই বৈষ্ণব সেবার কিসের প্রয়োজন? কোন পাপের তরে? বলবে তুমি এই সভা পরে আমার জানার রইল আকিঞ্চ। প্রথমবারে দুইখানায় প্রশ্নমালা রইল, বেশি বলার দরকার নাই বাবা, বেশি বললে একটু গণ্ডগোল বেঁধে যায়। এবার একটা গাইব গান, আর গানে গানে আরো কিছু আমার প্রার্থনা রবে আমার প্রাণ গোবিন্দের চরণে করব দান। ও সখা, হে প্রাণনা, আমি তো জন্ম থেকে পাপ কাকে বলে তা কিন্তু আমি জানি না। কি করলে পাপ হয়, পাপ কি বস্তু তাও আমার জানা নাই। আমার মনে পড়ে আমার জন্ম থেকে এ পর্যন্ত আমি কোনো পাপ কর্ম করি না, তাই তোমার কাছে আমার প্রার্থনা। তাহলে আমার কোন পাপের ফলে আমার এত কষ্ট, এত আমার জীবনে লাঞ্ছনা, এত দুঃখ, এত অপবাদ, কিসের কারণ? তাই গানের ভাষায় বললেন বাহাদুর, অতীন বন্ধু রে তুমি বিনে আমার, আমার কেহ না, একটা মানুষ অসহায় হয়ে পড়ে, একা হয়ে যায় কখন, সেই মানুষটা তখনই একা হয়ে যায়, অসহায় হয়ে যায়। যেমন কর্ণ যুদ্ধ করতে গিয়ে কর্ণের রথের চাকা মেদিনী গ্রাস করেছে, তাই শুধু কর্ণের নয়, শুধু কর্ণের রথের চাকা কিন্তু মেদিনী গ্রাস করে নাই। আমরা যেদিন থেকে এই জগতে এসেছি, এই পৃথিবীতে পা দিয়েছি, সেই দিন থেকে বাবা কুরুক্ষেত্রের যুদ্ধের মাঠে পা দিয়েছি। এই বিশ্ব জগৎটাই কুরুক্ষেত্রের মাঠ, আমরা যুদ্ধক্ষেত্রে পা রেখেছি। আমার এই দেহ রথ, দেহটা হচ্ছে রথ, আর দেহ রথের সারথী হচ্ছে আমার সেই প্রাণ গোবিন্দ। এই রথখানা দাঁড়িয়ে আছে দুটো চাকার উপরে ভর করে, একটা কর্মের চাকা আর একটা হচ্ছে বাবা ধর্মের চাকা। এই দুটো চাকার উপরে আমার এই দেহ রথখানা দাঁড়িয়ে আছে। তাই একদিন আমাদেরও এই চাকা বসে যাবে। কোন চাকা প্রথমে বসে? প্রথমে বসে যায় মানুষের কর্মের চাকা, কর্মের চাকাটা বসে যায়। যখনই কর্মের চাকা বসে যায়,
তখন এই দেহ রথখানা দাঁড়িয়ে থাকে ধর্মের চাকার উপরে। কাঁধ বাঁধিয়ে শত চেষ্টা করলেও সেই চাকা আর উঠে না, উঠানো যায় না। কারণ আজ থেকে যখন বয়স 20-22 বছর ছিল, তখন যে কাজ আমরা করতে পেরেছি, যে অসাধ্য সাধন করতে পেরেছি, ওই কাজ যখন 40 বছর পার হয়ে যাবে আর সেই কাজ করা সম্ভব হবে বাবা, সেই কাজ আর কেউ করতে পারবে না, কারণ তার কর্মের চাকাটা বসে গেছে। তাই কাঁধ বাঁধিয়ে যতই চেষ্টা করি না কেন, আর সে চাকা উঠবে না। কারণ আমার সমস্ত ইন্দ্রিয়গণ দুর্বল হয়ে গেছে, আমার চোখ দুটো দুর্বল হয়ে যাবে। সেদিন বলবে জীবাত্মাকে, বলবে তোমাকে দেখার পথে আমি কত সহযোগিতা করেছি, আজ আমি দুর্বল হয়ে পড়েছি, আর তোমাকে আমি সহযোগিতা করতে পারছি না বন্ধু। আমার কান দুটো বলবে, ওরে আমি তোকে শোনার জন্য কত সহযোগিতা করেছি, কিন্তু আমার কান দুটো বধির হয়ে গেছে, আর তোকে আমি সহযোগিতা করতে পারছি না। যা শোনার কথা ছিল তা শুনিস নাই, যা দেখার কথা ছিল তা কোনোদিন দেখিস নাই। হাত দুটো বলবে, আমাকে দিয়ে যা করার কথা ছিল তা করিস নাই, এখন যে তোকে আর সহযোগিতা করতে পারছি না আমি। আমার পা দুটো একই কথা বলবে। এমনি করে সমস্ত ইন্দ্রিয়গণ সবাই যখন দুর্বল হয়ে পড়বে, তখন জীবাত্মা একা হয়ে গেল, জীবাত্মা তখন অসহায় হয়ে পড়বে। আর সেই মায়া নদীর কিনারায় বসে বসে জীবাত্মা পরমাত্মার কাছে বলবে, ভাই একটা মানুষ সারাদিন কাজকর্ম করে সন্ধ্যাবেলা বাড়িতে এসে খাওয়া দাওয়া সেরে হিসেব করে, করে না বাবা? সারাদিন আমি কি করলাম, কারে কি দিলাম, কার কাছ থেকে কতটুকু কি পেলাম, এই হিসেব করে আবার লিখে রাখে, আমি কাকে কি দিলাম, নিজের পাওনাটুকু লিখে রাখে। কে এই হিসাবটাই একদিন মিলবে না। কোন দিন মিলবে না? ওই যে যেদিন আমার এই সচল দেহটা অচল হয়ে যাবে, সেদিন শুয়ে শুয়ে হিসেব করবে, যেদিন থেকে এই পৃথিবীতে এসেছি আমি কি করলাম, এ পর্যন্ত আমি কি করেছি, কাকে কি দিয়েছি, কার কাছে কি পেয়েছি। শুয়ে শুয়ে যখন হিসেব করে আর কিন্তু রায় দিতে পারে না, হিসেবটা আর মিলাতে পারে না, তখন নিজে নিজেকে রায় দেয়। কি রায় দেয়? যে হলো না, হলো না, ইহেন দেবের দুর্লভ জন্ম নিয়ে এই জগতে এসেছিলাম, আমার হলো না, যা করতে এসেছিলাম তা আমার করা হলো না, যা বলতে এসেছিলাম আমার বলা হলো না, কত কিছু করার রয়ে গেল, কত কিছু বলার রয়ে গেল, কত কি দেখার বাকি থেকে গেল, আর আমার হলো না। তাই আমার অবস্থা হয়ে গেছে, তাই আমার জীবনে আর হলো না, কারণ আমার কর্মের চাকা বসে গেছে, কাঁধ বাঁধিয়ে চেষ্টা করছি আর উঠাতে পারছি। তাই হে দীনবন্ধু, তোমার কাছে আমার প্রার্থনা, ও দীনবন্ধু রে, হবে তুমি বিলে আহামার, আমার কেহ নাই, আমার এই পাপে ভরা এই
যাইতে হলো ইয়া বলো আমি আমি কোথায় যাই ও আমার পাপে ভরা আমার পাপে ভরা এই দেহ লইয়া বলো আমি কোথায় যাই ভবে আমার কেহ নাই ওদিন বন্ধু রে ছিল
বন্ধু রে তুমি বিনে আমার কেহ জালে
প্রথমবারে করলাম আয়োজন কৃপা করে সাধু গুরু করিবেন গ্রহণ পাণ্ডবের সহায় হয়ে তুমি শ্রীকৃষ্ণ কানাই সমস্ত জায়গা থেকে রক্ষা করলে আমি দেখতে পাই তবে কেন সেই দিন প্রাসাদ সেই দিন কেন উপস্থিত রইলে না ওহে আমার কৃষ্ণ জনার্দন সেই দিন তুমি পাশা খেলায় অংশগ্রহণ করেছিলে না এবং ধর্মরাজ যুধিষ্ঠিরকে নিষেধও করেছিলে এই জায়গাটায় তুমি সহযোগিতা করলে না কেন এই জায়গাটার একটু মীমাংসা কৃষ্ণ ভগবান দ্বিতীয় প্রশ্নমালা কুরুক্ষেত্রের যুদ্ধে কত মানুষ মারা গেল সবাইকে মেরেছে আমার কৃষ্ণ নীল দল বৈষ্ণব সেবার আয়োজন করতে বললে ওহে আমার শ্রীকৃষ্ণ কানাই পাপ কর্ম করলে পরে বৈষ্ণব সেবার আয়োজন করে সেই পাপকে খণ্ডন করে তাহলে আমার পঞ্চ পাণ্ডবগণ আমার পঞ্চ স্বামীগণ কোনো অপরাধ করে নাই কাউকে মারে না সব তুমি মেরে রেখেছ তাহলে তোমার কথা দুই রকম কেন হয় সেই দিন বললে আমি মেরে রেখেছি তুমি উপলক্ষ আজ বলছে এই কুরুক্ষেত্রের যুদ্ধে অনেক মানুষ মারা গেছে অনেক মানুষ মেরেছ তার জন্য তোমাদের পাপ হয়েছে একটু বৈষ্ণব সেবার আয়োজন করো আমি দ্রৌপদী বৈষ্ণব সেবার করলাম আয়োজন সেই বৈষ্ণব সেবায় ঘন্টা বাজল না কিসেরই কার আমি 64 প্রকারের ব্যঞ্জন রান্না করেছিলাম ভালো সেই বৈষ্ণব সেবায় স্বর্গের ঘন্টা আর নাহি বাজিল তবে এত বৈষ্ণবের আয়োজন হয়েছে আগমন হয়েছে এর মধ্যে একজনও বৈষ্ণব নাই আর যদি বৈষ্ণব থাকত তাহলে স্বর্গে ঘন্টা বাজত বৈষ্ণব নাই স্বর্গে ঘন্টা বাজে নাই তাই কি কারণে স্বর্গে ঘন্টা বাজল না বলবে আমার কৃষ্ণ কেলে শোনা আমার জন্ম থেকে এ পর্যন্ত আমার কোনো পাপে নাই তবে কেন আমার জীবনে এত কষ্ট দুঃখ এত লাঞ্ছনা কেন আমি পাই যৌবন অবস্থায় আমার জন্মগত
समय पंच पांडवर संगे आमार बिये होलो। প্রশ্নমালা করে গেলাম দান সঠিকভাবে দিয়ে যাবে সমাধান আমার কৃষ্ণ ভগবান। প্রথমবারে বেশি কথা আমি কেন বলতে যাব, বেশি বলে আমি কেন দোষী হয়ে রব, সেই কারণে প্রথমবারে রাখলাম আমার পালা লহরি। একবারে সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে সবাই বলুন হরি 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 বল। সমবেত সাধু সুজন বৈষ্ণব মণ্ডলী ভক্তিমতী মায়েরা সকলে রাতুল চরণে শত সহস্র প্রণাম রেখে আমার অনুষ্ঠান শুরু করতে চাই। আমার ভুল ত্রুটি আপনাদের চরণে আমি সমর্পণ করে দিলাম, এটাই আমার বন্দনা। আমার কলঙ্ক হোক যেন আমার গোবিন্দের কলঙ্ক না হয়, সাধুগুরু বৈষ্ণবের যেন কলঙ্ক না হয়, এইটুকু সকলের চরণে ভিক্ষা চেয়ে আমি আমার অনুষ্ঠান শুরু করতে চাই। হরি বল হরি বল। আমার সঙ্গে যিনি রয়েছেন মহাগুণী জ্ঞানী তত্ত্বজ্ঞ রসজ্ঞ শাস্ত্রজ্ঞ বাউল বিশারদ, যিনি বিভূতি সন্ন্যাসী মহাশয়, আজকে অভিনয়ে তিনি হলেন কৃষ্ণা বা পাঞ্চালী, আবার এক নাম দ্রুপদী। আমাকে কৃষ্ণের পক্ষের উকিল বানাই খুব সুন্দর জিজ্ঞাসা রাখলো, তুমি সর্বেশ্ব, তুমি সর্বযোগী এবং ত্রিলোকের পতি, অগতির গতি। এ কৃষ্ণ বলেছিল, অর্জুনকে বলেছিল, তুমি যুদ্ধ করো, অস্ত্র ধরো, আমি সব মেরে রেখেছি, কিন্তু যুদ্ধ হওয়ার পরে তারা তো যুদ্ধ করতে চায় নাই,
যুদ্ধ করালে আবার এখন তুমি যুদ্ধের পরে বলতেছো বৈষ্ণব সেবার আয়োজন করো, যা হয়েছে পাপ বৈষ্ণব সেবা করালে স্বর্গে ঘন্টা বাজলে ওই পাপ থেকে পাবে মাপ। তাহলে তুমি আগে বললে কি আর এখন বলো কি? বাসা খেলা যখন হলো তুমি কেন নিষেধ করলে না? নিষেধ করলে না কেন? এইখানেও প্রশ্ন রাখলেন, খুব ভালো লাগলো। তারপর বলল, তোমার কথায় বৈষ্ণব আনয়ন করা হলো, 64টা ব্যঞ্জন রন্ধন করলাম, বৈষ্ণব সেবা দিলাম, স্বর্গে ঘন্টা বাজলো না। তাহলে যারা বৈষ্ণব এলো এদের বৈষ্ণবত্ব নাই। বাবা বা, খুব ভালো। মানে জীবনে কোনো পাপ করি নাই, পরিষ্কার ঘোষণা করলো জীবনে কোনো পাপ করি নাই। আবার বলছে, যারা বৈষ্ণব এলো এদের বৈষ্ণবত্ব নাই, বৈষ্ণব চিনতে নাই দেবতার শক্তি, আর আজকে তোমার যে কেমন বৈষ্ণবের প্রতি ভক্তি, এখানে তো প্রমাণ হয়ে গেল তোমার কিছু পাপ আছে কিনা। যাক, সব পরে একটা গানের সুরে সুরে জবাব দেব, কেন নিষেধ করলাম না, কেন যুদ্ধ হলো। বাসা খেলার সময় নিষেধ করলে এই যুদ্ধটাই হতো না, বনে যেত না, কষ্ট হতো না। সব কথাগুলি খুব দামি, ঠিক আছে দেখি। ভরসা আমার চরণ তোমার, তোরই বিপদ সাগরে এই ভক্তে গাইতে এলাম আজ আসরে, ভরসা আমার চরণ তোমার, তরিতে বিপদ সাগরে, ভরসা আমার ভক্তের সমাজ দিও না গোলা। ভক্তের মন আর
कृष्ण भगवान जदि करत माना युधिष्ठिर ना कि पासा खेलतो ना कृष्ण माना करले खेलतो ना बा खूब भालो बोलले किन्तु तुम्हार तो नाई जाना आमी तो राजार बाबा ना युधिष्ठिर होच्छे महाराज तार सिद्धांत के स्वागत जानानोई आमार काज आमी महाराज के कखनो उपदेश दीते पारी ना आमी तार मंत्री ना आमी तार मंत्री होले ताके उपदेश देवा चले आमी तो तार मंत्री नई आमी भगवान होते पारी आमी तो राजा ना आमी हिसाब करले राजार कर्मचारी এই কথা কি তোমার নাই জানা আমি রথ চালাই আমি রাজাকে উপদেশ দিতে পারি না তাহলে রাজার মান সম্মান থাকবে না হা হা আপনারা কিনে আনবেন খাঁটি সোনার গয়না মায়েরা খাঁটি সোনার গয়না কিনে এনে ব্যবহার করে কিছুদিন গেলে পরে তার মধ্যে ময়লা বা খাদে ধরে পুপুর শব্দ হচ্ছে একটু কমাতে হবে খাঁটি সোনার গয়না এনে মায়েরা ব্যবহার করে ওইটার মধ্যেও ময়লা বা খাদ ধরে আবার সোনারুর দোকানে নিয়া ওইটাকে যখন পোড়ালে সোনা খাঁটি হয়ে যায় এই জন্য ভক্ত যারা ভক্তিতে হৃদয়ে ভরা তার মধ্যেও যদি অভক্তির কিছু খাদ ধরে ওই যে দুঃখ যন্ত্রণা ব্যথা দিলে পরেই তখন আবার খাঁটি সোনা হয়ে পড়ে এই জন্যই দুঃখ বেদনা যন্ত্রণা মানুষের জীবনে বারবার আসে জানো না সখী ওই পাশা খেলার মধ্যে গোপন তত্ত্ব কি হরিবল হরিবল এই পাশা খেলার গোপন তত্ত্ব হচ্ছে এরকম ধর্মরাজ যুধিষ্ঠির ধর্ম অংশে জন্ম এবার দুর্যোধন অনেক সময় ব্যঙ্গ করে যুধিষ্ঠিরকে বলতো হে ধর্মের পুত্র কিন্তু যেটা সূত্র যেটা গোত্র পাণ্ডু মহারাজের সন্তান ক্ষত্রজ কৌরব আর পাণ্ডব কৌরবের হচ্ছে একশত পুত্র মানে কুরু রাজা ধৃতরাষ্ট্র আর পাণ্ডবের পঞ্চপুত্র কিন্তু ধর্ম অংশে যুধিষ্ঠিরের জন্ম ভীমের পবনের অংশে জন্ম ইন্দ্রের অংশে অর্জুনের জন্ম অশ্বিনী কুমার দয় তাদের অংশে নকুল সহদেবের জন্ম হয় এবার ব্যঙ্গ করে দুর্যোধন যুধিষ্ঠিরকে বলে হে ধর্মের নন্দন মানে নিজের যে কাকার ছেলে ওইটা কয় না হে ধর্মের নন্দন এবার যুধিষ্ঠির একদিন যুধিষ্ঠির গিয়ে বলে কুন্তি দেবীর ঠাই ওমা আজকে দুর্যোধনের কাছে বড় লজ্জা পাই আমাকে পাণ্ডুর নন্দন না বলে ব্যঙ্গ করে বলল ধর্মের নন্দন এবার কুন্তি বলছে বাবা তুইও কালকে বলবি তোকে যখন বলবে তুইও বলবি
তোকে যখন বলবে হে ধর্মের নন্দন, তুই বলবি হে অজনন্দন। হরি বল হরি বল হরি বল। তোকে যখন বলবে ধর্মের নন্দন আর তুই বলবি হে অজনন্দন, অজনন্দন মানে ছাগলের বাচ্চা। ওই যে গান্ধারী ছাগলের সঙ্গে বিয়ে হয়েছিল, এইবার যখন যুধিষ্ঠির পর দিন কয় হে অজনন্দন তুমি কেমন আছো। হ্যাঁ, অজনন্দন মানে কয় জিজ্ঞেস করো গিয়া তোমার মায়ের স্থানে, আমি উত্তর দেব না। অজনন্দনের মানে জিজ্ঞেস করো গিয়া তোমার গান্ধারী মায়ের স্থানে। দুর্যোধন গিয়ে মায়ের কাছে করিল জিজ্ঞাস, বিবাহের আগের তত্ত্ব মা করিল প্রকাশ। অজ মানে ছাগলের সঙ্গে গান্ধারীর হয়েছিল বিয়া, সুবল রাজার জন্যই গেল এই কর্ম হইয়া। কি আমার দাদু মানে মায়ের বাবা তার জন্যই মায়ের এই দশা, আজকে আমার অপমান হতে হয়, আমি এই অপমানের প্রতিশোধ নেব। দাদুকে নিমন্ত্রণ করে আনল, সঙ্গে 100 জন মামা, গান্ধারীর 100 ভাই, সবাইকে নিমন্ত্রণ করে এনে একটা গোপন জায়গায় রেখে ওই জায়গা এমন ভাবে বন্ধ করে দিল 101 জন যেন না খেয়ে মরে। 100 জনকে খাবার দেয় একজনের খাবার, একজনের খাবার খেয়ে কি আর 100 জন বাঁচতে পারে। সুবল রাজা বলেছিল, ওরে শকুনি তুই বুদ্ধিতে বিচক্ষণ, আমার ছোট পুত্র শকুনি তুই আমার কথা নিবি, আমি আর তোর 99 জন ভাই আমরা সবাই মরে যাব, আমাদের 100 জনের খাবার এই একজনের খাবার তুই একা খাবি, তুই বেঁচে থাকবি, তুই একদিন প্রতিশোধ নিবি, আমি মরে গেলে আমার অঙ্গের হার দিয়ে পাশা তৈরি করে পাশা খেলা পরিচালনা করে তুই এই কুরু বংশটাকে ধ্বংস করবি। সুবল রাজা যখন মরে গেল, সুবল রাজার হার দিয়ে ওই পাশার গুটি তৈরি করা হলো, তার মধ্যে গোপন বিষয় গোপনেই ছিল। এই জন্যই বনবাসে গেছে, তোমার পঞ্চস্বামী বনবাসে গেছে, তুমিও বনে বনে করেছো ভ্রমণ, এটাই বড় কিছু নয়, এর মধ্যে রয়েছে গোপন। গোপন সূত্রে শকুনি একদিন কৃষ্ণের কাছে পরামর্শ করেছিল, তুমি তো জানো কানাই, তুমি জানো কেশব আমার যে কি বেদনা, আমার 99 জন ভাই আমার বাবা আমার সামনে সকলের হয়েছে মরণ, একমাত্র বেঁচে আছি আমি তাদের প্রতিশোধ নিবার কারণ। তাই কৃষ্ণের সুপরামর্শ কিভাবে কি করতে হবে, তাই হলো এই পাশা খেলার সূচনা। আসলে সখী তুমি ওই তত্ত্ব গোপন সূত্রটা বোঝো না, তাই বনে না গেলে এই ক্ষিপ্ত আগুন যদি না জ্বলে এভাবে কোনোদিন পঞ্চ পাণ্ডব তৈরি হতে পারত না, তাই তো পরবর্তীতে পরাজয় না হলে জয়ের স্বাদ বুঝবে কি। আর তোমাকে যে বাজি ধরেছিল, তোমাকে বাজি ধরেছিল তোমারই জন্য। কেন দ্রৌপদীকে বাজি ধরা, এটা কি যেমন তেমন কথা? এমন এই জগতে কেউ হবে না। কেন? কেউ তো আমরা স্বামীর না, আমরা তো স্বামীর না। রত্নাকরের মা রত্নাকরের স্ত্রী তারা বলেছিল, হে স্বামী তোমার সহধর্মিনী তোমার ধর্মের ভাগিনী
তোমার পাপের ভাগিনী আমি নই। তুমি পাপ করবে সেই পাপের ভাগিনী আমি হব তা কখনো হব না। তারপর রত্নাকর দস্যু বাল্মীকি মুনি হয়েছিল, কিন্তু দ্রৌপদীর বেলায় তো তা না। দ্রৌপদী বলছে আমি তো তোমাদের, হে ধর্মরাজ, আমি সহধর্মিনী, আমি যাজ্ঞসেনী, আমি পত্নী, আমি সহধর্মিনী, আমি রমণী, আমি কামিনী, আমি ভামিনী, আমি সোহাগিনী, আমি বক্ষবিলাসিনী, আমি তোমাদের। তোমাদের ধর্মকে রক্ষা করার জন্য আমার জীবন যৌবন দেহ মন প্রাণ ধর্ম কর্ম পাপ পুণ্য ইহকাল পরকাল আমি সব তোমাদের করেছি দান, আমি তোমাদের। তাহলে পঞ্চ পাণ্ডবের দ্রৌপদী ছিল, এই জন্যেই তো তাকে ধরতে পারল। আমার যদি সম্পদ না থাকে আমি ধরব কিভাবে? কিন্তু বিশ্বের অন্য নারীরা এরকম ভাবে স্বামীকে কেউ অর্পণ করে দেয় না। তোমাদের ধর্ম রক্ষা করার তরে আমাকে তোমরা যে কোনো ভাবে ব্যবহার করতে পারো, এই জন্যই তো তুমি সাতটি সতী। আহা, আর বনে যাবে? বনে না গেলে তারা খাঁটি সোনা কি করে হবে? রামচন্দ্র বলেছিল কই কি মায়ের ঠাই, ও মা তুমি ভুল করো নাই আমাকে বনে পাঠিয়ে, তুমি ভুল করো নাই, আমি যদি বনে না যেতাম আমি যে কেমন বীর বিশ্ববাসী জানতো না, আমি যদি বনে না যেতাম আমার লক্ষণ যে কেমন ভাই সেটা আমি জানতাম না, সীতা যে কেমন সতী সেটা জগতে কোনো নারীরা বুঝতে পারত না। পঞ্চ পাণ্ডব যদি বনে না যেত তাহলে বনের মধ্যে যে অনেক লীলা ছিল বাকি এগুলি কারা করত? হ্যাঁ সখী তোমার নাই জানা, ওইটা বনে না গেলে ওই লীলাগুলি সম্পন্ন হবে না। দেব যে বড় বীর এটা কেউ জানত না, আর যুধিষ্ঠির যে মহান এটাও জগতের মানুষ খবর রাখত না। যুধিষ্ঠির মহানই খবর সামান্য একটু বলতে চাই। যেদিন ওই জল পিপাসায় কাতর হয়ে যুধিষ্ঠির পাঠিয়েছিল ভীমকে, ভীমের মরণ হলো, অর্জুনের মরণ হলো, নকুল সহদেবের মরণ হলো, শেষে যখন যুধিষ্ঠির গেল ওই বকরূপী যক্ষ ধর্মরূপী যক্ষ প্রশ্ন করেছিল, বলো কয়েকটা প্রশ্নের সঠিক জবাব দিবার পরে ডাক দিয়া বলতেছে যুধিষ্ঠিরের ধারে, এখন তোমার যে কোনো একটা ভাই তুমি ফিরিয়ে পেতে পারো, তোমার চারজন ভাইয়ের থেকে যে কোনো একজন তুমি ফিরে পেতে পারো, যে কোনো একজনের প্রাণ তুমি পাবে, বলো কাকে চাও? সেই দিন যুধিষ্ঠির বলেছিল যদি একজন ফিরে পাই তাহলে বেঁচে উঠুক আমার সবচেয়ে ছোট ভাই যার নাম সহদেব, আমি তার প্রাণ ভিক্ষা চাই। বলেছিল কেন? তোমার প্রিয় ভাই তো অর্জুন, তোমার প্রিয় ভাই ভীম, তাদের কথা না বলে তুমি সহদেবের কথা বললে কেন? বলছে হে ধর্ম তুমি জানো না আমার যে মা দুইজনা, আমার এক পা গেছে মরে, ওই আমার মায়ের কাছে সব ওই দুই ভাইকেও অর্পণ করে দিয়েছিল, তাহলে এক মায়ের তো আমি বেঁচে আছি আর এক মায়ের তো কেউ নাই, এই জন্য সকলের ছোট ভাই নকুল তার ছোট সহদেব, সহদেব সকলের ছোট, ওইটা আমার মাতৃ মায়ের ছোট সন্তান, যদি সহদেব বেঁচে ওঠে তাহলে কুন্তি মায়ের এক সন্তান আমি বেঁচে থাকব, মাতৃ মায়েরও এক সন্তান বেঁচে থাকবে। মাতৃ মা আমার স্বর্গে গেছে তার পরমাত্মা শান্তি পাবে, পরমাত্মা জানবে যে যুধিষ্ঠির মহান কাজ করেছে সেও বেঁচে আছে, আমাকে মা বলার মতো আরো একজন বেঁচে উঠেছে। যুধিষ্ঠির এই ব্যবহারে সন্তুষ্ট হয়ে যক্ষরাজ বলেছিল তোমার সকল ভাইদের প্রাণ ফিরিয়ে দিলাম, জয় জয় ধর্মরাজ প্রেমানন্দে সবাই হরিবো হরিবো হরিবো।
যুধিষ্ঠির যদি বনে না যেত, পঞ্চ পাণ্ডব যদি বনে না যেত, এই মহান কর্মগুলি কে করত? এরকম পদে পদে মুহূর্তে মুহূর্তে ক্ষণে ক্ষণে তাদের যে কত লীলা, এই লীলাগুলি করিতে পূরণ পাশা খেলা উপলক্ষ মাত্র। আর এইখানে হচ্ছে ওই শকুনির সূত্র, সুবল রাজার পুত্র যেটা করেছিল ভাবনা সেইটাকে সমর্থন করেই একদিন কৌরব বংশ এই দুর্যোধনেরা হবে ধ্বংস, ধর্মরাজ্য প্রতিষ্ঠিত হবে। এই জন্যই সোনাকে পোড়াইয়া খাঁটি সোনা বানাইলাম তবে। এবার অন্য জায়গায় যাই, তুমি তো বলেছিলে তুমি সব বিশ্বরূপ দর্শন করাইছিলে, দেখো অর্জুন সব মরে পড়ে আছে, আমি সবাইকে মেরেছি, তুমি উপলক্ষ যুদ্ধ করো, অস্ত্র ধরো। আর এখন তুমি কেন বলো যে বৈষ্ণব সেবার আয়োজন করো? এক কথাটাও ঠিক, কিন্তু সখী চিন্তা করো নাই আরেক দিক। সবাই করে আলোচনা, কিন্তু অনেকেই মনে রাখে না, তুমিও রাখো না। কি এই তত্ত্বটা কৃষ্ণ সর্বসময় সকলের সামনেই কয়, কি গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনে এক দেহ, জীব নিস্তারিতে ভবে আর নাই কেহ। শুধু কৃষ্ণ বড় এই কথা কোনোদিন কৃষ্ণ কয় নাই, গুরু কৃষ্ণ বৈষ্ণব তিন এক সমান। গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনে এক দেহ, জীব নিস্তারিতে ভবে আর নাই কেহ। তাহলে গুরু এটাও সমান, বৈষ্ণব সেও কৃষ্ণের সমান, এই জন্য গুরু কৃষ্ণ বৈষ্ণব তিন কখনো আলাদা নয়। এইটাই সকল সাধুগুরু বৈষ্ণবের কাছে বুঝাতে এই পরিচয়, এই তত্ত্ব হইল পরে একটু গুরু আর কৃষ্ণ যে এক একটু বুঝাই তোমারে আসে। শুনেছি ছয় রাত ছত্রিশ রাগিনী গুরুর দেওয়া ধন সাধিতে পারিনি, শুনেছি ছয় রাত ছত্রিশ রাগিনী গুরুর দেওয়া ধন সাধিতে পারিনি, তুমি নিজ গুণে যোগাও সুরবাণী, তুমি নিজ গুণে যোগাও সুরবাণী, আজ এই তোমার পামনি। শাস্ত্র পুরাণে আছে বর্ণনা, যদি কেউ কুল নারীর কেশে ধরে তার আয়ু শেষ হয়, কেউ যদি বলৎকার করার তরে বা দুর্ব্যবহার করে কোন নারীর ধরে কেশ, যতই তার আয়ু থাক ওই আয়ু হয়ে যাবে শেষ। দুর্যোধনের আয়ু বহুদিন ছিল, দুর্যোধনের ভাইয়েদের আয়ু অনেক দিন ছিল, কিন্তু যখন ওই যে সতী নারীর কেশ আকর্ষণ করলো ওই যে তাদের আয়ু কমানো হলো। যদি দ্রৌপদীর কেশে না ধরে এই চরাচরে আরো অনেক দিন বেঁচে রবে, ওই পাপীদের দ্বারা সাধুগুরু বৈষ্ণবের উপরে দিন দিন আরো এরকম অত্যাচার বাড়বে। তাই তো কৃষ্ণ মনে মনে ভাবলো, তাই ওই শয়তানদের আগে আয়ু কমাই। তাই তো ছলনার পরে ওই যে দ্রৌপদীকে উলঙ্গিনী করার পরে যখন দুর্যোধন ডাক দিয়ে বলে, ওরে আমার দুঃশাসন ভাই আমার কথা নিবি, দ্রৌপদীর চুলে ধরে উলঙ্গিনী করে আমার উরুতে বসাবে। ওই যে যখন ধরলো দ্রৌপদীর কেশ, আয়ু থাকতেও তাদের আয়ু শেষ। এই যে সামনে মরণের কাজ একটা করলাম, তুমি তার সখী এই তত্ত্ব জানো না যার মধ্যে কি লুকানো আছে। হ্যাঁ, তাই তুমি তুমি নিজ গুণে যোগাও সুরবাণী, তুমি নিজ গুণে যোগাও সুরবাণী।
যদি তুমি অভিশাপটা না দিতে দুর্যোধন কে পূর্বভঙ্গ হয়ে মরে যখন ডাক দিয়ে বলছে ভাই আমার কথা নিবি দ্রৌপদীকে চুলের মুঠি ধরে উলঙ্গিনি করে আমার এই উরুতে এনে বসাবি তারপরে যে সতী নারীর বদনে হইল উচ্চারণ ওই উরু ভঙ্গ হয়ে যেন হয় তোর মরণ এই দেখো মরণের কায়দা কত আমি উপলক্ষ মাত্র সব নিয়তি যা যেখানে করাবে স্তরে স্তরে ঘটে ঘটে সেইভাবে ভাবেই সব হবে এবার গুরু আর কৃষ্ণ বৈষ্ণব এই তিন তত্ত্ব জানানোর পরে একদিন ডাক দিয়ে বলেছিল কৃষ্ণ অর্জুনের অর্জুন দীক্ষা মন্ত্র না নিলে মানব জীবনে কোনো শুভ কর্ম করা যায় না দীক্ষা মন্ত্র না নিলে মাতা পিতার কর্ম পর্যন্ত হয় না দীক্ষা মন্ত্র না নিলে পূর্বপুরুষের নামে পিণ্ড দান সফল হয় না আমার কথা ধরো তুমি তাড়াতাড়ি গুরুকরণ করো অর্জুন কয় ঠিক আছে কানাই গুরুকরণ যদি করতেই হয় মনে আছে বাবু এই রাত্র প্রভাত হলে ভোরবেলায় আমি ঘুম থেকে উঠে যার বদন করব দর্শন তার কাছ থেকে দীক্ষা মন্ত্র করব গ্রহণ অর্জুন প্রতিজ্ঞা করা শেষ কিন্তু কৃষ্ণ ঋষিকেশ চিন্তা করে মনে অর্জুনের গুরু কি আর অন্য কেউ হতে পারে এই ভবনে ভোরবেলায় কৃষ্ণ শুকরের পাল নিয়া মানে চণ্ডাল হইয়া হাতে লাঠি লইয়া চণ্ডাল হইয়া নিয়ে শুকরের পাল আজকে কৃষ্ণ সাজলো চণ্ডাল অর্জুনের বাড়ির পাশে এসে ওই যে শুকরের পাল নিয়া ঘাটি গেড়েছে অর্জুন যখন ভোরবেলায় চেতন পেল শুকরের শব্দ শুনল কয় যন্ত্রণা এখনই তো আমাকে উঠতে হবে ঘুম থেকে উঠব ওই শুকরালার মুখ দেখব ওর কাছ থেকে মন্ত্র নিব এটা তো ঠিক না এই বেটা চইলা যাক আমি আরো কিছু সময় শুয়ে থাকি না একটু পরে উঠি কিন্তু উনি তো যাবে না বেলা উঠে যাচ্ছে শুকরালার শুকর নিয়ে যায় না অর্জুন আর থাকতে পারে না এমন নিম্ন চাপে ধরে আর কি থাকতে পারে অগত্যা উঠে ওই শুকরালাকে করলো দর্শন এখন প্রতিজ্ঞার কথা হইল স্মরণ ও শুকরালা শোনেন আমি কালকে প্রতিজ্ঞা করেছিলাম ভোরবেলায় উঠে যার বদন করব দর্শন তার কাছ থেকে দীক্ষা মন্ত্র করব গ্রহণ আপনি আমার গুরু হন আপনি আমাকে দীক্ষা মন্ত্র করেন অর্পণ এবার তার কাছ থেকে দীক্ষা মন্ত্র নিল নেওয়ার পর কয় আমার সখা আছে কৃষ্ণ চিকন কালো যদি জিজ্ঞাসা করে আপনার পরিচয় কোথায় থাকেন বলতে হবে তো আপনি থাকেন কোথায় কয় বাবারে আমার কি আর থাকার কোনো ঠিকানা আছে তবে যদি আমাকে দেখতে চাও ওই শুকর হাটিতে যাই যেখানে শুকর বেচা কিনা হয় ওখানে যাবা ওইখানে গেলে আমার পাবো গুরুদেব চলে গেল কিছুক্ষণ পরে কৃষ্ণের দেখা হলো সখা দীক্ষা নিয়েছো কয় নিছি কথা টান ওরকম কেন কয় নিছি ওরকম কেন কয় কি কই মানে মানে শুকর আমার কাছ থেকে কয় না 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 সখা এটা ঠিক না যাকে তুমি গুরুতে করেছো বরণ সে হোক না চণ্ডালের নন্দন কোনো দোষ নাই গুরু করার পরে তাকে আর নিন্দা করা যায় না সেই তোমার অনাদির আদি সেই তোমার বিধির বিধি সেই তোমার গুরু ব্রহ্ম সনাতন কয় আচ্ছা ঠিক আছে এটা আমার ভুল হয়ে গেছে যাই হোক উনি আমার গুরু আচ্ছা তোমার গুরুদেবকে একটু দেখাবা না কয় দেখাবো চলো যাই ওই শুকর হাটি এবার হাটে গিয়ে অর্জুন কয় ওই শুকর হাটিতে কৃষ্ণকে নিয়ে যাওয়া ঠিক না সখা তুমি একটু হাটের পাশে দাঁড়ায় থাকো আমি যাই গোসাইকে নিয়ে আসি এবার শুকর হাটিতে গেল গিয়ে গোসাইকে পেল গোসাই আমার সখা আপনার সঙ্গে দেখা করবে চলেন যাই চলো বাবা যাই যখন গুরুদেবকে নিয়ে এলো এসে দেখে কৃষ্ণ নাই আর এই জায়গাতেই তো দাঁড়ানো ছিল গুরুদেব আপনি একটু দাঁড়ান আমি একটু সখারে খুঁজে নিয়ে আসি আবার সখারে গিয়ে খুঁজে পেল আর গুরুদেব দাঁড়ায় রইল চলো যাই চলো যাই কৃষ্ণকে নিয়ে এলো এসে দেখে আবার গুরুদেব নাই
गुरुदेव के आने कृष्ण नई कृष्ण के आने गुरुदेव नई এরকম কয়েকবার চলার পরে অর্জুন গেল বিপদে পড়ে একজন আনি আরেকজন থাকে না ব্যাপার কি এবার যখন চক্ষু বন্ধ করে একটু ভাবনা করে দেখে যেই কৃষ্ণ সেই গুরু গুরুর মধ্যে কৃষ্ণ কৃষ্ণের মধ্যে গুরু রূপ করে দর্শন তখনই গুরু কৃষ্ণ এক অর্জুনের মনে জানিল তখন জয় জয় গুরু কৃষ্ণ প্রেমানন্দে হরিব ওগো প্রেমে চায় না ধন রতন রে রাজ্য সিংহাসন ওরে প্রেম প্রীতি ভালোবাসায় ভবে শুধু লাগে তোমাদের জানা কিন্তু বৈষ্ণব যে কি বস্তু এটা তোর জানো না গুরু কৃষ্ণ এটা জানা হলো বৈষ্ণব জানতে এখনো বাকি শোনো আমার দ্রৌপদী সখী এই জন্য বৈষ্ণবের কথা একটু বলে রাখি শুধু এখানে আমি বলি নাই কুরুক্ষেত্র যুদ্ধের পরে আমি বলেছিলাম অর্জুন যত তোমার পাপ সব আমি করে দিলাম মাপ কিন্তু যুদ্ধের পরে অহংকার জেগেছিল তোমার অর্জুনের ভিতরে দাদা যুধিষ্ঠির রাজা হয় আর অর্জুন মনে মনে কয় ইস যেই পরিশ্রম করলাম এত বড় বড় বীর মারলাম আমার মতো শ্রেষ্ঠ ধনুর্ধর এই পৃথিবীতে আর কেউ নাই আমার গুণগান গায় সবাই আরে স্বয়ং ভগবান যিনি আমার রথের সারথি তিনি আমার শক্তি না থাকলে নেই কি আর কৃষ্ণ আমার সারথি হয় এই বাহু বলে করেছি যুদ্ধে জয় আর এখন আমার দাদা যুধিষ্ঠির রাজা হয় আমি যদি রাজাটা হইতে পারতাম তাহলে একটু মনের স্বাদ মিটাতাম মনে মনে অহংকার অর্জুনই করেছিল এই কথা কৃষ্ণ অন্তর জামি অন্তরে জানিল রে কৃষ্ণ মনের ভাব বুঝে বলছে অর্জুন সখা আহা তুমি এত বড় যুদ্ধটা করেছ একটু বিশ্রামের দরকার আনন্দ করার দরকার চলো না একটু ঘুরে আসি একটু ভ্রমণ করে আসি কোথায় আর একটু বনে বনে ঘুরে আসি ওই যে অর্জুনের দর্প চূর্ণ করার পরে অর্জুন তো অহংকার অন্তরে এত বড় যুদ্ধ করলাম আর দাদা হইল রাজা রাজাটা আমার হওয়া দরকার ছিল কৃষ্ণ বুঝতে পারল অর্জুনকে নিয়ে বনে বনে ঘুরতে ঘুরতে এক জলাশয় পেল মানে এরকম একটা পুকুর পেল পুকুরের পারে কৃষ্ণ আর অর্জুন দুইজন দাঁড়ালো দেখে পুকুরের পার নিচু হয়ে যায় আরে আশ্চর্য ঘটনা এই চলো ওইদিকে যাই এখন পুকুরের ওই পারে যায় ওই দিকে আবার নিচু হয়ে যায় উত্তর পারে যায় উত্তর পার নিচু হয় আবার দক্ষিণ পারে যায় দক্ষিণ পার নিচু হয় এই পুকুর যদি নিচু হয়ে যায় আশ্চর্য ঘটনা অর্জুন কয় সখা ব্যাপারটা তো বুঝতে পারলাম না পুকুর নিচু হয়ে যায় কেন
তখন কৃষ্ণ বলেন সখা তোমার তো সেই কথা মনে নাই। ত্রেতা যুগে রাবণ আর কুম্ভকর্ণ দুই বীর ছিল, ওই কুম্ভকর্ণের মাথার যে খুলি ওইটাই তোমার কাছে বলি, এই যে পুকুরখানা দেখতে পাই এইটা কুম্ভকর্ণের মাথার খুলি, ওইটা দিয়ে একটা পুকুর হয়ে গেছে। অর্জুনের টেম্পারি একটু মনে মনে খর্ব হচ্ছে, বাপ রে বাপ, বীরের মাথার খুলি দিয়ে একটা পুকুর হয়ে যায়, তাহলে ওই বীরটা কত বড় ছিল? ওই বীরটা যে মারলো সে তো আরো বড় বীর, তার কাছে আমি কি? মনে মনে একটু মানে হীন হইল। এইবার কৃষ্ণ কয় চলো একটু বনের দিকে যাই। বনে গিয়ে দেখে গাছের ডালে একটা কাক পক্ষী বসে আছে। কৃষ্ণ তো সব জানে, ছদ্মবেশে, কৃষ্ণ ছদ্মবেশ, অর্জুনের ছদ্মবেশ, গিয়ে বলছে হে কাক। কৃষ্ণ কয় হে কাক, এই গাছের ডালে তুমি কতদিন হলো আছো? কাক কয় সত্য ত্রেতা দাপর তিন যুগ ধরে আমি আছি ডালের উপরে। কৃষ্ণ কয় তাহলে তুমি তিন যুগের খবর জানো? হ্যাঁ জানি। আচ্ছা বলো তো কোন যুগে কিরকম যুদ্ধ হয়েছে? ওই কাক পক্ষী কয় যুদ্ধ হয়েছিল সত্য যুগে, দেবতা আর অসুরেরা যখন যুদ্ধ করেছিল ওই যুদ্ধকালে যুদ্ধে রক্ত মানে ফোয়ারার মতো হয়ে আকাশের দিকে উঠলো, আকাশের দিকে রক্ত উঠে আবার যখন নিচে পড়ে আমি তখন হা করে থাকতাম, ওই আকাশ থেকে রক্ত পড়ত, ওই রক্ত খেয়ে আমার পিপাসা মিটাইতাম। এটা সত্য যুগের যুদ্ধ। আর ত্রেতা যুগে যুদ্ধ হয়েছে তবে রক্ত অত উপর দিকে যায় নাই, দারুণ যুদ্ধ হয়েছে ত্রেতা যুগে হয়েছে, ওই রক্ত মোটামুটি উঠেছে আমি ডালে থেকে ওই গলা বাড়াই কোন রকম রক্ত পাই, উপর দিকে যায় নাই। এখন কৃষ্ণ কয় দাপর যুগে যে যুদ্ধটা হইল, ওই যে অর্জুন দুর্যোধনের যে যুদ্ধ করলো, এরা তো দুইজনে ছদ্মবেশ, অর্জুনের ছদ্মবেশ, কৃষ্ণের ছদ্মবেশ। কৃষ্ণ কয় দাপর যুগে যে যুদ্ধটা হইল, অর্জুন আর দুর্যোধনের যুদ্ধ করলো, ওই কাক কয় ধর এটা তো যুদ্ধ নাকি? হ্যাঁ এইটা যুদ্ধের মধ্যে আমি গণ্যই করি না। সত্য যুগে যুদ্ধ হতো রক্ত উপর দিকে যেত, উপরে গিয়ে আবার নিচের দিকে পড়তো, আর আমি হা করে থাকতাম আমার মুখের মধ্যে রক্ত পড়তো। আর ত্রেতা যুগে গলা বাড়াইয়ে ডালে থেকেই কোন রকমের রক্ত পাই। আর দ্বাপর যুগে কয়েকদিন আগে যেটা যুদ্ধ হইলো এটা যুদ্ধ নাকি? এটা যুদ্ধের মধ্যে আমি গণ্যই করি না। ওই ডালের থেকে নাইমে ঠোকরে ঠোকরে রক্ত খাই, আমার ঠোঁটে ছাল চলে গেছে, এটা যুদ্ধই না। অর্জুন মনে মনে কয় আমি যে অর্জুন এটা কাক তো জানে না, ভালো হয়েছে কি যুদ্ধ করলাম, এই যে মনের অহংকার চলে গেল। এইবার যখন ফিরে এলো, এসে অর্জুন কয় কৃষ্ণের পাশে, হে কৃষ্ণ সখা, এই কুরুক্ষেত্র যুদ্ধে গেতি গোষ্ঠী আত্মীয় স্বজন সবাইকে মেরে মনে জেগেছে তাপ, মনে হয় করেছি মহাপাপ। কৃষ্ণ তো বলেছিল সব আমি মাফ করে দিলাম, কিন্তু অর্জুনের মনের তাপ যায় নাই। কয় মনে হয় এই যে গেতি গোষ্ঠী মেরে হয়েছে অনেক পাপ, তাই তো মনে জাগতেছে তাপ, এইটার থেকে কি করে মাপ পাই? হে কৃষ্ণ তোমার কাছে জানতে চাই। কৃষ্ণ কয় যদি মনে জাগে তাপ তাহলে আছে এখনো পাপ, তুমি তো আমাকে দেওয়ার মতো দিতে পারো নাই, তাহলে এক কাজ করো, করো বৈষ্ণব সেবার আয়োজন, বৈষ্ণব সেবায় ঘন্টা বাজিবে যখন জানবে পাপ হয়ে গেছে মোচন। তাহলে এরকম একটা খাঁটি প্রমাণ যদি পাওয়া যায়, বৈষ্ণব সেবা করবে আর স্বর্গে ঘন্টা বাজবে তখন জানবে যে পাপ মোচন হয়ে গেছে, তাহলে বৈষ্ণব কোথায় পাই? কৃষ্ণ কয় আছে, রুহিদাস নামে একজন বৈষ্ণব আছে তাকে নিয়ে আসে গিয়া। এইবার অর্জুন আর করে নাই দেরি, গেল রুহিদাসের বাড়ি। অর্জুন মনে মনে কয় সি সি সি,
যারে বৈষ্ণব রূপে নিমন্ত্রণ এলাম, এই বেটার নাম মুসি, কিন্তু কৃষ্ণ পাঠাইছে, দাদা পাঠাইছে। হে বৈষ্ণব, আমার বাড়ি, বৈষ্ণব সেবা নিমন্ত্রণ, আপনি আমার সঙ্গে চলেন। এখন এখন বৈষ্ণব কয় যেতে পারি? দুপুর সময় আমি একটু গোবিন্দের ভোগ লাগাবো, খালি একটু প্রসাদ আমিও পাবো, তুমিও পাবে, তারপর তোমার সঙ্গে যাবো। অর্জুন কয় না 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 না, সময় নাই, তাড়াতাড়ি চলেন, আমার বাড়িতে গিয়ে ভোগ লাগানো হবে। এখন রুহিদাস কয়, তুমি যদি আমার বাড়িতে প্রসাদ গ্রহণ না করো তাহলে তো আমি তোমার বাড়ি যেতে পারি না। দুপুর হয়ে গেছে, আমি স্নানও করেছি, খালি একটু গোবিন্দের নামে ভোগ লাগাবো। অর্জুন কয়, এই মুসির বাড়ি যদি আবার খাই কি যে ধয়। দেখেন বৈষ্ণব আনতে গেছে, চরিত্রটা কত ভালো। নাও অর্জুন, স্নান করেছো? কয় না, স্নান তো করি নাই। কোথায় তেল নাও, মহিষের শিঙের মধ্যে তেল দিল। অর্জুন কয়, কথাটা একদম খাঁটি, আমার বাড়িতে তেল মাখি নিয়ে সোনার বাটি। হ্যাঁ, আরে মহিষের শিঙের মধ্যে তেল দিল, খালি হাতের মধ্যে আর পায়ের মধ্যে একটু মাখলো, গিয়ে দেখে পুকুরের মধ্যে আবার সাপ। ইস, ভুলে গেছে বাপের নাম, কি করবে? ঠেকছে, ডুব দিতে যায়, খালি যেইটুকের মধ্যে তেল মাখছে ওইটুক জলের তলায় যায়, আর ডুবতেই পারে না। অর্জুন ডাঙ্গায় এসে আবার তেল মাখলো, তারপর স্নান করে এলো। এবার কতদিনের যে পচা চাউলের খুদ, তাই দিয়ে ভোগ দিয়ে কলা পাতার মধ্যে একটু প্রসাদ অর্জুনকে দিল। অর্জুন কয়, বৈষ্ণব আমার একটা কথা, মনে নিয়েন না কোনো ব্যথা, আমি ছোটবেলা থেকেই এরকম লাজুক, আমি কারো সামনে খাইনি, মানে এটা খাইলে হয়তো ডায়রিয়া মারা যাবে এরকম মনে মনে ভাবে। বৈষ্ণবের তো সরল মন, ওই যে দেখো ফুলের বন, ওই যে ফুল বাগান, ওই বাগানে যাও, কেউ তোমায় দেখবে না, তুমি সুপি সুপি খাও। অর্জুন ফুল বাগানে গেল, গিয়ে ভেল দিয়ে ওই প্রসাদ ফেলে দিল। কৈলাসের দেবাদিদেব মহাদেব, 33 কোটি দেবতার দেবতা যিনি, তিনি চিন্তা করে, হায় রে, বৈষ্ণবের মহাপ্রসাদ অর্জুন চিনল না, অর্জুন ফেলে দিল। স্বয়ং মহাদেব একটা কুকুরের মূরতি ধরে ওই বনে এসে ঘরে ফিরে অর্জুনকে, এই আতু, এই যে খা 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 খা। মনের আনন্দে মহাপ্রসাদ সেবা নিয়ে মহাদেব চলে গেল। অর্জুন অভিনয়ের মুখ মুছে কয়, আহা বৈষ্ণব প্রসাদ খুব ভালো হয়েছে, চলেন এবার আমার বাড়ি যাই। বৈষ্ণবকে নিয়ে এলো, আনার পরে কৃষ্ণ ডাক দিয়ে কয়, অর্জুন তোমাদের বৈষ্ণব সেবা হবে না। কেন? কয়, তুমি তো প্রসাদ খাও নাই। কয়, সখা এটা কইও না, এটা খাওয়ার যোগ্য না। কয়, তাহলে তোমাদের বৈষ্ণব সেবা হবে না। কয়, প্রসাদ যে আর নাই, এটা কুত্তায় খাইয়ে ভালাইছে। কয়, কুকুর খুঁজে নিয়ে এসে কুকুরকে ধরো, ওই কুকুরকে বমি করাও, ওইখান থেকে অন্তত এক দানা প্রসাদ পাও, তারপরে যদি বৈষ্ণব সেবা হয়। অর্জুন কয়, আমার তো আগেই ভালো ছিল। দেখেন এদের চরিত্র কি ভালো। এইবার দাদা যুধিষ্ঠির রাগ করে বলছে, অর্জুন তুই বৈষ্ণব আনতে গিয়ে অবহেলা করলি, যা যেইখানে কুকুর আছে ধরে নিয়ে আয়। অর্জুন গিয়ে কুকুর খুঁজে বেড়ায়, কুকুর কি আর খুঁজে পায়, তিনি তো স্বয়ং ভোলানাথ মহাদেব মহাপ্রসাদ নিয়ে তিনি চলে গেছে কৈলাসে, আর অর্জুন সারা দিনই খুঁজে খুঁজে কুকুর না পেয়ে রাস্তায় বসে চোখের জলে ভাসে। ওই যে মনের প্রায়চিত্ত, মনের প্রায়চিত্ত যখন হয়ে যায় তখন আর কোনো যাগযজ্ঞের দরকার হয় না। অর্জুনে যখন দুফুটা চোখের জল ঝরে পড়ে, আজকে বৈষ্ণব সেবায় বঞ্চিত হলাম, আমি মুখ দেখাবো কি করে, আমার দয়াল ভোলানাথ ভগবান তো বলেছে আমি সব সইতে পারি, আমি সইতে পারি না ভক্তের নয়ন জল। আবার মহাদেব কুকুর মূরতি ধরে অর্জুনের সামনে যখন ঘুরে ফিরে, অর্জুন একটা বান মেরে কুকুরকে ধরে কৃষ্ণের কাছে নিয়ে এলো। কৃষ্ণ সখা, এই কুকুরটাই না প্রসাদ খেয়েছিল,
কুকুরকে বলো বমি করতে। অর্জুন গলায় কাপড় নিয়ে কয় বাবা কুকুর একটু বমি কর, একটু প্রসাদ দে, কুকুর কি আর বমি করে। কৃষ্ণ কয় কিছু ঘাস মুখ দিয়ে ঠেলে দাও, মানে খাওয়াতে দাও তারে। অর্জুন কিছু কচি কচি ঘাস এনে কুকুরের মুখে ঠেলে দিল, কুকুর একটু বমন করলো, সেইখান থেকে ভক্তি করে এক কণা প্রসাদ অর্জুন যখন নিল তখন তার বৈষ্ণবে প্রসাদ প্রাপ্তি হলো। জয় জয় সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দ হরি বল। এবার দ্রুপদী ৬৪টা ব্যঞ্জন রন্ধন করে আহা একবারে বাটি ভরে স্তরে স্তরে সাজাই বৈষ্ণবকে করলো আহ্বান। বৈষ্ণব যখন সেবায় বসলো, রুহিদার বৈষ্ণবের সরল মন একবারে সব ঢেলে নিয়ে গোবিন্দের নামে করলো নিবেদন। আমার সখী কয় বৈষ্ণবের মনে হয় পাওয়ার নাই, স্বর্গে ঘন্টা বাজলো না কেন। আহা ৬৪টা তরকারি রান্না করে তারপর বৈষ্ণব যখন ঢেলে নিয়ে করে নিবেদন, কয় মুসি জীবনে খায় নাই, এগুলো পায় নাই, কোনটার কি স্বাদ কিছুই জানে না, তাই তো মর্ম বুঝলো না। এই যে মনে তোমার অহংকার, এই জন্যই স্বর্গে ঘন্টা বাজলো না। হরি বল হরি বল। মানে জ্যাঠা মরে গেছে, ভাইস্তা হলো মাতব্বর, জ্যাঠা মরার পরে ভাইস্তা মাতব্বর, জেঠি ডাক দিয়ে কয় ভাইস্তা তুই তোর সব শ্রাদ্ধের জোগাড়টা ভালো করে কর। এইবার সেই রকম জোগাড় করছে, একবারে যা যা লাগে ওই এলাকার মধ্যে এরকম জোগাড় কেউ করতে পারে নাই। জোগাড় হয়ে গেল, শ্রাদ্ধের মানুষজন এসে যখন সেবায় বসলো, এখন জেঠি কয় বাবারে তুই তো মালিক, গলায় কাপড় নিয়া একটু ভক্তদের বল যে কোন রকম সেবা নিবেন, কয় না এটা কমুকে। হ্যাঁ এরকম এই এলাকায় কেউ জোগাড় করছে নাকি? হ্যাঁ আমি যা জোগাড় করছি এই এলাকার মানুষের জীবনে দেখছো নাকি, এরকম এরকম খাওয়া জীবনে পাইনি, এটা বলার দরকার আছে নাকি? ভালো জোগাড় করছি। এখন পাড়া প্রতিবেশী এক মামা কয় না না এটা ঠিক না, এটা বলতে হয় দশ জনের সামনে গলায় কাপড় নিয়ে বলতেই হবে, বাবারে তুই যদি না কস তাহলে আমিও খাবো না, আমিও চলে যাই। ইস কি যন্ত্রণা, গলায় কাপড় নিয়া ওই পাড়া প্রতিবেশী এক কাকা তারে কয়ে কাকা কিছু জোগাড় করতে পারি নাই, কোন রকম সেবা নেই, কই না 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 বলতে হবে না বলতে হবে না। হায় হায় রে এই রকম জোগাড় এই এলাকায় কেউ করতে পারে নাই, জীবনে খাই নাই এত সুন্দর হয়েছে, কয় আমি আগেই কইছি তাও খালি মামায় কয় ক ক ক। দ্রুপদীর বৈষ্ণব সেবাটাও হয়েছে ঠিক তাই, কয় ৬৪টা তরকারি রান্না করলাম, এই মুসিবাটায় জীবন এগুলো পায় নাই খায় নাই, এই যে অহংকার মনে ছিল এই জন্য স্বর্গে ঘন্টা বাজে নাই। এইবার আমি কই সখী আমার কথা ধরো, তোমার ৬৪টা তরকারি রান্না করার দরকার হবে না, শুধু সিদ্ধ ভাত রান্না করো, আর পারলে ৫০টা বাদ দিয়া মাত্র পাঁচটা ব্যঞ্জন রন্ধন করো, তারপরে ভক্তিতে তুমি গলায় কাপড় নেবে, পারলে আরো একটা কর্ম করতে হবে, তাহলে তোমাদের অহংকার দূরে যাবে। কি অহংকার দূর করার পরে তোমরা পঞ্চ ভাই তোমার পঞ্চ স্বামী মিলে আর তুমিও কাপড় নিয়ে গলে একটু সাধুগুরু বৈষ্ণবের বাজারে সবার কাছে একটু ভিক্ষা প্রার্থনা করো যে আমরা যেন বৈষ্ণব সেবা দিতে পারি, তাহলে হয়তো তোমাদের বৈষ্ণব সেবা পূরণ হবে, অবশ্যই স্বর্গে ঘন্টা বাজবে। এই অভিমান থাকা পর্যন্ত বৈষ্ণব সেবা হবে না। এবার সখীর কাছে যদিও সময় কম, তবু অন্তত একটা প্রশ্ন তো করতেই হবে, বড় করে প্রশ্ন করব না, খালি সাইটে মেরে দেওয়ার ব্যবস্থা করব, মানে এক জায়গায় মারামারি লাগছে তো সেরকম পকেট মাই ধরা পড়ছে আর মানুষে ঘিরে নিয়ে এই যে ওকে মানে বসানি শুরু করছে। একজনের স্বভাব ছিল ওই মারামারি দেখলে ঠিক থাকতে পারে না, উনি কয়েকটা না বসাইলে ভালো লাগে না, উনি মাছ কিনা মাত্র বাড়িতে যাবে, মাছ পিছে হাতে বাড়িতে যাবে, কয় ওইখানে এত মানুষ কেন,
মানুষ এত ঘিরে আছে কেন? একজন কয় এখানে পকেট মাই ধরা পড়ছে, আরে ঘিরা সবাই উত্তম মধ্যম দিতেছে, কয় দাদা আপনি আমার মাছটা ধরেন তো আমি কয়টা দিয়ে আসি। কয়গুলো দেখলে আমি ঠিক থাকতে পারি না, ওর মাছ অন্য একজনের কাছে দিছে একটু ধরেন, আমি খালি যাব কয়েকটা বসায় দিয়ে চলে আসবো। গিয়ে দেখে এত ভিড়, ভিতরে ঢোকার কোনো উপায় নাই, এদিকে এদিকে ওদিকে দেখে কোনো দিকে ঢোকার উপায় নাই, মানে এমন মারামারি লাগছে। উনি চিন্তা করে এখন আসলাম বাড়িতে চলে যাব, মাছ নষ্ট হয়, ঢুকতেও পারতেছি না, কিন্তু কয়টা না দিলে তো ভালো লাগতেছে না, এদিকে সেদিকে লক্ষ্য করে দেওয়ার কোনো কায়দা নাই। একটা বুড়া মানুষ, একদম সাদা সিধা মানুষ, এরকম দেখতেছে কি করে মারামারি হয়, ওই বুড়া দেখি একটা ঘুষি মাইরা উনি চলে আসছে, দাদা মাছ দেন বাড়ি যাই। কয় আচ্ছা মাছ তো দিব, আপনি কামটা কি করছেন? কয় কি? কয় আপনি যে মারতে গেছেন চোরকে, চোরকে মারতে পারলেন বুড়া মানুষটা ভালো মানুষ দাঁড়ায় আছে, ওরে মারলেন কেন? কয় কি করি, ভিতরে তো ঢুকতে কায়দাই পাইলাম না, এই ধরে সাইটে মেরে দিয়ে চলে আসলাম। এখন যেইটুক সময় ওই ভিতরে ঢোকার আর উপায় নাই, এই জন্য সাইটে মাইরে দিয়েই যাই। একটাই প্রশ্ন, আচ্ছা বলো তো, এক পতি যারা ভজন করে সতী কয় তারে, দুই পতি ভজন করে দ্বিচারিণী কয় তারে, তিন পতি ভজন করলে পরে বেশ্যার সঙ্গে তুলনা হইয়া পরে, তোমার স্বামী পাঁচটা রয়, আরো একটা মনে মনে হইলে ভালো হয়, মানে পাঁচটা আছে আরো একটা হইলে ভালো হয়, ওইটা আমি কমু না, যদি থাকে তোমার জানা, তাহলে চার পাঁচটা ছয়টা পতি করে ভজনা কি করে সতী হওয়া যায়? আমি কিন্তু তোমাকে নিন্দা করলাম না, তোমার অসতীও কমু না, আমি আগে সতীও কমু না, পাঁচ ছয়টা পতি ভজন করে কি করে সতী নারী হয়, এইটাই তোমার কাছে আমার জিজ্ঞাসা রয়। তবে আর বেশি কথা বলবো না বলবো না, এই পর্যন্তই আমার হলো আলোচনা। প্রথমবারে আমার বলা দরকার নাই, অল্পে অল্পে আমি ছেড়ে দিয়ে যাই, সখী দ্রুপদী এসে করবে আলোচনা, এই জন্য তোমার কাছে করিলাম বর্ণনা। মনে অহংকার ছিল ভারী, এই জন্যই স্বর্গে ঘণ্টা বাজে নাই সুন্দরী, এইবার পঞ্চ ব্যঞ্জন রন্ধন করে গলায় কাপড় নিয়া ভক্তবৃন্দের দ্বারে দ্বারে একটু ভিক্ষা মাগিয়া দৈন্যতা স্বীকার করে কর সেবার আয়োজন, অবশ্যই স্বর্গে ঘণ্টা বাজবে শুনবে সাধু গুরু বৈষ্ণবগণ। এই পর্যন্ত করলাম ক্ষান্ত আমার তত্ত্বের লহরী, আপন আপন গুরু প্রেমানন্দে সবাই বলেন হরি হরি। হরিবল হরিবল। তোমার যা ছিল জিজ্ঞাস সুন্দর ভাবে, আমার সখা কৃষ্ণ ভগবান করেছে তা প্রকাশ। সমস্ত কথা দিয়েছে জবাব, জবাবে রাখলো না অভাব, কিন্তু এখন আর ধরা যাবে না জবাবের অভাব। তো জবাবটা কেমন হইল? না বললে হবে না, একটুও ভালো। কিছুদিন আগে গান করতে গেছিলাম কুচবিহারে, এক জায়গায় সাত দিন গান। তো ওই জায়গায় মহাজন বাড়ি আছে, আবেদ মহাজন, মুঙ্গলু মহাজন, ওরা সাত ভাই, ওই এলাকার খুবই নাম করা। যার জমি জায়গা নাই, বাড়ি করার জায়গা নাই, ওরা এমনি তাকে জমি দেয়, এক কাঠা দুই কাঠা দিয়ে বলে তুই বাড়ি করে থাক, পয়সা করে যায় না। যারা মেয়ে দিতে বিয়ে দিতে পারে না, ওরা টাকা পয়সা দিয়ে বলে তোরা বিয়ে দে, এরকম তাদের অবদান। কিন্তু ওদের একটা ছোট ভাই আছে ফজলু নাম, এ ফজলুর ব্যবহারটা একটু অন্যরকম, আর কয় ভাইয়ের মতো না। ফজলু সারাদিন কিচ্ছু করে না, ওই কাচারি ঘরে বসে থাকে, যে রাস্তা দিয়ে যায় তারে ডাক দিয়া মাঝে মধ্যে এমন এমন কথা কয় বাবার পাতে নিয়া যায় না, সহ্য করা যায় না। যদি মহাজন বাড়ির সওয়াল না হইতো, তাহলে অন্য বাড়ির যদি হইতো, তাহলে ওরে কিলাইয়া ঘুষাই ওই জায়গায় পাইরে ফেলাই, মানে এমন এমন কথা মাঝে মধ্যে কয়ে ফেলায়। তা আমরা গান গাইতে গেছি,
তো ওই বাড়ির সামনে দিয়ে যাচ্ছি, ওই ফজলু ডাক দিছে, এই বাবুন এই বাবুন। আমি পিছন থেকে তাকাই, কে ডাকে রে, হাত দিয়ে ডাক, জয় বাবুন, এদিকে আয়। নেটে করে কয় কোনোদিন দেখে নাই আমারে, আমিও দেখি নাই। তো গেলাম, বড় বড় দাড়ি, আমার কি হয়েছে চাচা, ডাকলেন, বলে তোরা বাউল গাস? আমি হ্যাঁ বাউল গাই। খালি হিন্দুদের গান গাস না মুসলমানের গান গাস? আমি কেন, হিন্দু মুসলমান দুইজনারই গান গাই, বাউলের কোন জাতের বিচার নাই। কতে মুসলমানের গান যে গাস, তুই কি মুসলমানের কোন আরবি আয়াত জানোস কোরআন শরীফের? আমি বললাম না, তেমন তো আমি জানি না চাচা, আরবি আয়াত সম্বন্ধে আমার কোনো অভিজ্ঞতা নাই। কয় তাহলে শোন, আমার কাছে লিখে নিয়ে যা, আমি তোরে কয়টা আরবি আয়াত শিখিয়ে দিচ্ছি। আর শোন, আমি যে আরবি আয়াত তোকে শিখাবো, এই আরবি আয়াত কিন্তু হাদিসের মধ্যেও পাবি না, কোরআনের মধ্যেও পাবি না। হাদিস কোরআনে আমার আরবি আয়াত নাই। তো মনে মনে ভাবলাম, সর্বনাশ, আবার কেমন আরবি আয়াত, যা হাদিসে নাই কোরআনে নাই, যাক আমার হাদিস কোরআন খুঁজার দরকার নাই, চাষা আপনি দেন। কয়তালে লেখ, আমি কলম নিয়ে বসে গেলাম, ইল ইল্লা বিল কিল্লায়া হু দিয়ে দিল, ইল ইল্লা বিল কিল্লায়া হু। আমি আবার কেমন আরবি রে বাবা, আরবি আয়াত। আমি বললাম চাচা, লিখলাম তো ইল ইল্লা বিল কিল্লায়া হু, এর মানে তো বুঝলাম না, আমি তো কোরআন শরীফ খুঁজলে এর মানে পাবো না, হাদিস খুঁজলে এর মানে পাবো না, তো এর মানেটা কয়ে দেন। মানে বোঝোস নাই, বাইরে ঘোরাফেরা করো, যে বেশি ফটর ফটর করবে তারে কিলেয়া ঘুষাই ওই জায়গায় পাইরে ফেলা দিবি, এর মানে হচ্ছে এইটাই, যে বেশি ফটর ফটর করবো ওরে কিলেয়া ঘুষাই ওই জায়গায় পাইরে ফেলা দিবি। আমি ভালো আরবি আয়াত শিখালেন, এই আরবি আয়াত যদি আমি মানুষের মধ্যে কই, কিল কার কপালে পড়বে, কার পিঠে পড়বে তার ঠিক নাই। হরি বল হরি বল। যাই হোক, জবাবে অভাব রাখে নাই, তবে একটু হয়ে গেছে ওই ইল ইল্লা বিল কিল্লায়হু, একটু হয়েছে আর কি। হরি বল হরি বল। আগে গানের মধ্যে যাই, হরে ও ও মন, ও মন ভোলা রে, দিনের দিনে বানা দিন আমার গেল রে ফুরাইয়া। বুঝতে পারিনি বাবা, দেখতে দেখতে কখন যেন আমার গোনা দিন ফুরিয়ে গেল। ওরে ভব ভোগী বিলাসে মায়ার বসে, ভব ভোগী বিলাসে ভোগী বিলাসে মায়ার বসে, আমি রইলাম রে ঘুমাইয়া, ও ও মন ভোলা রে, দিনের দিনে গনা দিন আমার গেল রে ফুরাইয়া। ওরে ভব ভোগী বিলাসে মায়ার বসে, ভোগী বিলাসে ভোগী বিলাসে মায়ার বসে, রইলাম রে ঘুমাইয়া, ও Lord
গালে সবাই পাখি দেয়ালি কি ধান লয়া যাব পারে গো
বসে ছিল তার একটি
আম্র বাগান ছিল, প্রতিদিন সেই আম্র বাগানে একটা করে আম ফলত, সকালবেলা ধরতো বিকালবেলা আমটা পাকতো, ওই আমটা পেরে শান্তিপমণি গোবিন্দের ভোগে লাগাত, প্রতিদিন একটাই আম ধরবে, যেদিন ধরবে ওই দিনই পাক। দ্রৌপদী দেখতে পেল কাছে একটা আম ঝুলে আছে পাকা, দ্রৌপদী বলল পঞ্চ পাণ্ডবের ভাই আমাকে ওই আমটা পেরে দিতে হবে, ওই আমটা আমি চাই। সঙ্গে সঙ্গে অর্জুন বাণের হাতে আমটা কিন্তু পেরে দিল। এমন সময় কৃষ্ণ ভগবান বলছে সর্বনাশ করলে, এত বড় সর্বনাশ করলে জানো, এই আম্র বাগান কার, শান্তিপমণির, প্রতিদিন এই আমটা ফলে, প্রতিদিন এই আমটা দিয়ে গোবিন্দের ভোগ লাগায়, এখনই যদি সেই শান্তিপমণি আসে, যদি দেখতে পায় তোমাদেরকে ভস্ম করে দেবে। ধর্মরাজ যুধিষ্ঠির বললেন তাহলে কি আছে উপায়, তোমরা যার যার মনের কথা বলো, তাহলে পুনরায় আবার ওই গাছে আমটা লেগে যাবে। প্রথমে ধর্মরাজ যুধিষ্ঠির বললেন যে আমি যদি রাজা হতে পারি আমি সুস্থভাবে প্রজা পালন করব, নিজের সন্তান রূপে আমি প্রজাদের পালন করব, আমি একটুখানি উপর উঠল। ভীম বলল, অর্জুন বলল, সহদেব বলল, নকুল বলল, একটু একটু করে যার যার মনের কথা বলছে, আমটা কিন্তু উপর দিকে উঠছে। কৃষ্ণ ডাক দিয়ে বলছে দ্রৌপদী এবার তুমি বলো, তুমি তোমার মনের কথা বলো, তাহলে আমটা ওঠার সঙ্গে আবার জোড়া লাগবে। এখানে দ্রৌপদী একটা কথা বলতে চেয়েছিল, বলেছিল কি বলেছিল, কর্ণ যদি হইত কুন্তির নন্দ তবে মোর স্বামী হইত ছয়জন, তবু এই কথাটা বলেছিলেন সে আম্র বনে, কুন্তি যদি হইত, কর্ণ যদি হইত কুন্তির নন্দ তবে মোর স্বামী হইত ছয়জন, তবে মোর স্বামী হইত ছয়জন। এ কথাটা কেন বলেছিলেন, মানে ইঙ্গিত দিয়ে বুঝাতে চেয়েছিলেন পঞ্চ পাণ্ডবকে, এই কর্ণ হচ্ছে তোমাদের দাদা, যাতে যুদ্ধটার না হয়, ইঙ্গিত দিয়ে বুঝাতে চেয়েছিলেন। কিন্তু পঞ্চ পাণ্ডবের কথা বুঝতে পারে নাই, দ্রৌপদী কেন এই কথা বললেন এই কথার মর্মটা তারা বুঝতে পারে নাই, তাই বলে কি দ্রৌপদী সতী না? হ্যাঁ সতী, সতী কারে কয়, এখানে সব মায়েরা সতী, কোনো মা অসতী নারী নাই, সব মায়েরা সতী, সতী তারে কয়, দুটো হাত দিয়ে যে নারী আটটা কর্ম করতে পারে, নিষ্ঠা ভক্তি সেবা শুশ্রূষা প্রেরণা সংরক্ষণ দয়া সুপ্রজনন, এই দুটো হাত দিয়ে এই আটটা কর্ম যে নারী করতে পারে সেই তো সতী হয়। তাই দ্রৌপদীও তদ্রূপ, তার দুটো হাত দিয়ে এই অষ্টগুণের অধিকারী ছিল, তাই দ্রৌপদীকে সতী আখ্যা দিয়ে গেল। তাহলে দ্রৌপদী কি শুধু পঞ্চ স্বামীর ঘর করে, খুলে বলি সবার ধারে শুধু দ্রৌপদী নয়, প্রতিটা নারী পঞ্চ স্বামীর ঘর করে তাহার দিব পরিচয়, আমরাও স্বামীর ঘর করি, এক কৃষ্ণ জগৎপতি আমরা সবাই প্রকৃতি, এই কথা মিথ্যা নয়। তাহলে জগৎপতি আছে কিভাবে জগৎ, যিনি আমাদের জগতের পতি তিনি জগতে কিভাবে আছে, তিনি পঞ্চভাবে বিভক্ত হইয়াছে, পঞ্চভাবে কি, ক্ষিতি অপ তেজ মরুদ্বোম,
যে মরুদ্র, এই যে পঞ্চভাবে তিনি জগতে বিরাজ, ক্ষিতি হচ্ছে মাটি, মাটি যদি না থাকে আমরা কেউ থাকতে পারি না জগতে বাঁচব, এই মাটি হচ্ছে আমাদের একটা স্বামী, এটা ভগবানের অংশ। বাতাস, বাতাস যদি না থাকে পৃথিবীতে আমরা দম বন্ধ হয়ে মরে যাব, বাতাস যদি জগতে না থাকে এই শ্বাসটা আসা যাওয়া করবে না আমার ভিতরে, বাতাস আমাদের একটা স্বামী। তেজ, তেজ আগুন, আমার ভিতরে আগুন আছে বাবা, তেজ শক্তি আছে, তাই তো আমি চলতে পারছি, এত তেজের সহিত কথা বলতে পারছি। তাহলে আগুন না থাকলে পৃথিবী চলবে না, পৃথিবী প্রলয় হয়ে যাবে, আগুন একটা স্বামী। আর আর হচ্ছে জল, জল বিনা পৃথিবী অচল। আর হচ্ছে মহাকাশ, মহাশূন্য, যাকে আকাশ তত্ত্ব বলা হয়, বোম তত্ত্ব। এই বোম তত্ত্ব না থাকলেও পৃথিবী থাকবে না। তাহলে এই পঞ্চ তত্ত্ব যদি পৃথিবীতে না থাকে তাহলে পৃথিবীর কোনো অস্তিত্বই থাকবে না। ভাবুক, কবি বিজয় সরকার বলে গেছে, একটি গানে বলেছেন, চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ বাতাস জল, এই পৃথিবী যেমন আছে থাকবে চিরকাল, শব্দ স্পর্শ রূপ রস বন্ধ, বন্ধ হলে যেন এই পৃথিবীর অস্তিত্ব রইবে না আর। তাই এই পঞ্চ তত্ত্বই হচ্ছে আমাদের পঞ্চ স্বামী, কথা মিথ্যা নয়। এই পঞ্চ স্বামীর সাধনা করে নারী সতী হইয়া রয়, আর সেই পাঁচটি একত্রিত করলে হয় আমার কৃষ্ণ ভগবান। হরি বল, হরি বল। তবু তিনি পূর্ণ, তাহলে আমাদের স্বামীকে, আমাদের মূলত স্বামী হচ্ছে কৃষ্ণ ভগবান। রাধে রাধে। তাই স্বর্গে ঘন্টা বাজে নাই সখী, তোমার অহংকারের কারণ চৌষট্টি দরকার নাই, মাত্র পঞ্চ ব্যঞ্জন করিবে রন্ধন, চলো তোমার সঙ্গে সঙ্গী হব, গিয়া ভক্তের দ্বারে সবাই কিঞ্চিত কিঞ্চিত দিবে দক্ষিণা, বৈষ্ণব সেবার করে তোমার কাছে কৃষ্ণ ভগবান। হরি বল, হরি বল। আমার আর একটা জিজ্ঞাসা রয়, তুমি নাকি ভক্তাধীন ভগবান, তুমি ভক্তের অধীন, আরো তোমাকে, তুমি যে ভক্তের অধীন, ভক্তাধীন ভগবান, বাবা তুমি দয়াল, তোমার মতো দয়াল এই জগতে নাই। দয়াল কারে কয়, যে জগৎকে দয়া করে, জীবকে দয়া করে, মানুষকে দয়া করে, দয়াল তারে যেদিন আমার, ভগবান কখনো আগে দয়া করে না, যেদিন আমার বস্ত্র হরণ হলো, হ্যাঁ হ্যাঁ, আমি ডেকেছিলাম কোথায় রইলে কৃষ্ণ নিবেদন, সেদিন তুমি আমাকে বস্ত্র দান করেছিলে, বস্ত্র দিয়ে আমার লজ্জা নিবারণ করেছিলে, আমি জিজ্ঞাসা করেছিলাম হে সখা, পঞ্চ পাণ্ডবরা পাশা খেলছে, তাদের বেলায় তুমি আসলে না, তুমি আমার বেলায় আসলে কেন, আর আমাকে কেন তুমি কাপড় দান করলে? বললো আমার দ্রৌপদী মনে নাই, আগের কাপড় আঙ্গুল কেটে গিয়েছিল সেদিন তোমার বস্ত্র, আমি তোমাকে কাপড় দেই নাই, তুমি আমাকে কাপড় দিয়েছিলে। ভগবানের জন্য যদি কেউ এক পা আগাই যেতে পারে বাবা, ভগবান একশো পা আগাই এসে, তাহলে তুমি কেমন করে দয়াবান হও? দয়াবান যদি হয় তাহলে ভক্ত, ভক্ত দিলে পরে তুমি দাও, তোমার কাছে কোনো পুঁজি নাই। এই যে আমাদের দিদি মানুষকে টাকা দিচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, আমাদের শিল্পী ভাতা দিচ্ছে, আবার মোদি সরকার দিচ্ছে, ওর নিজস্ব টাকা পয়সা
আমরা দিয়ে দিয়ে হরি বল হরি বল হ্যাঁ তাই না জল কর আমরা দিয়ে দিয়ে জমা করছি ওই যে আমাদের জমানো টাকা আমাদেরকে ফেরত দিচ্ছে তাহলে ভগবানের কাছে দেখছি কিচ্ছু নাই তুমি কেমন দয়াবান বাহ বাহ হ্যাঁ ওই নিজের সম্পত্তি নাই একটুখানি দিলে সেটা অনেকটা বানাই পরে আমি সৌদে আসলে পরিপূর্ণ করে দেই যখন কৃষ্ণের আঙ্গুল কেটেছিল ওই কাটা আঙ্গুল নিয়ে এক বাড়িতে গেল গিয়ে বলছে ও দিদি ও মা আমার একটু আঙ্গুল কাটা গেছে একটু কাপড় দাও দাঁড়াও দিদি তাড়াতাড়ি ঢুকলো ঘরে ঘরে ঢুকে সেরা কাপড় খুঁজে মরে কোথাও বাতিল কাপড় ময়লা কাপড় ছেঁড়া কাপড় আছে কিনা ওগুলি খোঁজ করে খুঁজতে খুঁজতে কৃষ্ণ আরেক বাড়ি চলে গেল সেই বাড়ি গিয়ে বলছে আমার আঙ্গুল কেটে গেছে একটু কাপড় দাও ওই দিদিও ওইরকমই করে এইরকম কেউ আর সঙ্গে সঙ্গে দেয় না যখন এই দ্রুপদী সখীর সঙ্গে দেখা হলো সে আর খোঁজার জন্য কোথাও যায় নাই নিজের অপরণে দামি শাড়ি ছিল সঙ্গে সঙ্গে দামি শাড়ির পার কেটে কৃষ্ণের অঙ্গুলি বন্ধন করে দিল ওই যে নিজের শাড়ি কেটে কৃষ্ণকে বস্ত্র দিয়ে করেছিল কৃষ্ণকে ঋণী কৃষ্ণ বলেছিল সেই দিন সখী আমি একদিন তোমার এই ঋণ শোধে আসলে শোধ করে দেব তাই যেদিন দ্রুপদী বিপদে পড়ে দুর্যোধন যখন দুঃশাসনকে বলে তাকে উলঙ্গিনী করে আমার উরুতে বসা সেই দিন পারে নাই পঞ্চ ভাই বসেছিল কিন্তু কৃষ্ণ সহায় একমাত্র ওই যে করে পাওয়া এর নাম হচ্ছে কৃপা জয় জয় রাধা কৃষ্ণ হরি বল হরি বল হরি বল তাই মা গো আমরাও কিন্তু এখন কিছু চাই সকল সাধুগুরু বৈষ্ণবের কাছে আজকে দ্রুপদী করেছে বৈষ্ণব সেবার আয়োজন আপনারা সকলেই সেই বৈষ্ণব সেবার ভাগী হবেন যে যা পারেন কিঞ্চিত কিঞ্চিত দান করেন আমরা এই দান এই মহান যজ্ঞ কমিটির ভাণ্ডারে তুলে দেব সকলের দানে এই বৈষ্ণব সেবা সম্পন্ন হবে জয় রাধে গোবিন্দ বল দেখি কোনো বাবা কোনো মা প্রথমে আসুন ওই যে বলে গেছে ভগবানের কাছে যদি কিছু জমা রাখতে পারি তাহলে ভগবান আমাদেরকে লোন দেবে হরি বল হরি বল ব্যাংকে টাকা জমা না থাকলে ব্যাংক লোন দেয় না বাবা তাই তে গোবিন্দের ব্যাংকে আমরা কিছু জমা রাখি যাতে সেখান থেকে আমরা কিছু লোন পাই